আমরা সবাই জীবনে কখনো না কখনো প্রেমে পড়েছি, স্কুল কলেজে, অফিস আদালতে কিংবা অনলাইন ভিত্তিক সোশ্যাল মিডিয়াতে। কিন্তু কী এই প্রেম? প্রেম কি শুধুই অনুভূতি নাকি হরমোনের খেলা? সেটাই আজ বিজ্ঞানের কিছু রিসার্চ অনুসারে আপনাদের মাঝে সঠিক একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে রাখছি, এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং এটি একটি প্রেম ভালোবাসার বৈজ্ঞানিক ব্যাখ্যার শর্ট সামারি। আচ্ছা, একটু ভাবুন তো, দীর্ঘ একটা রিসার্চের পর এটি জানা গেছে, যেখানে একজন নেশাকৃত ব্যক্তি যে নির্দিষ্ট একটা টাইমে ড্রাগ সেবন না করলে অস্থিরতা অবলম্বন করে, অপরদিকে যে প্রেমে পড়েছে তার যেমন অনুভূতি হয়, মানে তার ব্রেইনে যে কেমিক্যাল সেন্সেস ঘটে ঠিক একই রকম সেন্সেস ঘটে যে ব্যক্তি কন্টিনিউ নেশা করে যাচ্ছে। তাহলে কি প্রেম ভালোবাসা এটাও এক ধরনের নেশা? বিজ্ঞান কি বলছে? দীর্ঘ কয়েকটা ভিডিওতে আমি বলে আসছি এই ডোপামিনের কথা, যা বেড়ে গেলে ভালো লাগার অনুভূতি বেড়ে যায়, ক্ষুধা কমে যায়, অনেক ধরনের শক্তি বেড়ে যায়, অনেক সময় ঘুমের মাত্রাও কমে যেতে পারে। অর্থাৎ মস্তিষ্কের প্লেজার সেন্টার খুব সহজেই উত্তেজিত হয়ে যায়, ফলে প্রিয়জনে যাই দেখেন না কেন তাই আপনার খুব পছন্দ হয়ে যায়, যেখানে আপনি খুব সহজেই ইমপ্রেস হয়ে পড়েন। এমনকি কখনো হয় না, মানে প্রিয়জনকে দেখলেই আপনার হার্টবিট বেড়ে যায়, হাতের তালু ঘামতে থাকে। এমনটা হওয়ার পিছনে দায়ী অ্যান্ড্রিটোলিন হরমোন। এরপরেই বলা যায় অক্সিটোনিনের কথা। একটা লং টাইম রিলেশনশিপের জন্য অক্সিটোনিন এখানে খুব বড় একটা ভূমিকা পালন করে, আর সেজন্যই একে আপনি বন্ডিং হরমোনও বলতে পারেন। আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমাদের সবসময় তার কথা ভাবতেই ইচ্ছা করে, তার প্রতি তো হয় এক ধরনের অবসেকশন। শুধু রিসার্চই নয়, এটি প্রমাণ হয়েছে, প্রেমে পড়া ব্যক্তির মস্তিষ্কে স্কেটোনিনের মাত্রা কমে যায়, যেমনটা দেখা যায় অবসেসিভ কম্পালসিভ ডিজায়ারের ক্ষেত্রে। এছাড়াও ফেরোমোনও প্রেমে পড়ার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। এটি হলো এক ধরনের হরমোন যা মানুষ ও বিভিন্ন প্রাণীর দেহে নিষ্কৃত হয়, যা একে অন্যের কাছে আসার জন্য উৎসাহিত করে, আর এই হরমোন থাকে ঘাম, চোখের জল এইসবে। এত কিছু বলার পরেও একথা নিশ্চিতভাবে বলা হয়তো সম্ভব হবে না, প্রেম বা ভালোবাসা শুধুমাত্র হরমোনেরই খারি। আচ্ছা বলুন তো, একটা মানুষের প্রেমে পড়তে কতটা সময় লাগে? উত্তর যদি আপনার জানা থাকে কিংবা আপনি আপনার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে কমেন্ট করুন, এর সঠিক উত্তরটা কোনো একটা ভিডিওতে জানিয়ে দেব। কাউকে ভালোবাসার ক্ষেত্রে তার বডি ল্যাঙ্গুয়েজের ভূমিকা থাকে 55%, তার ভয়েস টোন বা ফ্রিকোয়েন্সির ভূমিকা বা পরিবর্তনের হার থাকে 38%, আর তার কথা বা শব্দচরণের ভূমিকা থাকে 07%। ভালোবাসা পৃথিবীর সুন্দরতম অনুভূতির একটি, প্রেম বা ভালোবাসা মানুষকে টিকিয়ে রেখেছে সভ্যতার শুরু থেকেই। তাই যে যার ব্যাখ্যা যেমনই হোক না কেন, ভালোবাসতে থাকুন, ভালোবাসায় থাকুন। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার সত্যিই এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আপনি কোন টপিকের উপর ভিডিও দেখতে চান। আর এই ভিডিওটি আপনি আপনার বন্ধু বা বান্ধবীর কন্ট্যাক্ট আইডিতে শেয়ার করে দিন। আমাদের জীবন সমস্যা, আপনার জীবনকে সহজ করতে আমরা আপনার পাশে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং।